সূর্যের মতো উজ্জ্বল হয়ে থাকবে মা বাগু আমি যে বড় কথ বাগিয়ে দেবা এই সরোবরের ঘাটে আমি কেন এসেছি জানো বা আমি পঞ্চকৈলই কলে রন্ধন করবো বলে এই সরোবরের ঘাটে এসেছি কিন্তু আমি বুঝতে পারিনি বা আমার এই পায়ের জল তোমারই গায়ে লাগবে বাগু বলে না মা এর জন্য চিন্তা করছিস কেন মা বল মা বল আর কি বলার আছে তুই আমার কাছে বল বাগু সেই পঞ্চকৈলই কলে আমি কেমন করে রন্ধন করবো মা আমি যে মানবই মা বিহুলা এর জন্য চিন্তা করিস না মা ফিরে যা গড়াইবাল বাড়ি হতে ওই গড়াইবাল বাড়ি হতে কাঁচা হাড়ি কাঁচা সরা কাঁচা আলাইবেলা উলু বানায় নে আড়াই ডান্ডার মধ্যে আমার নাম স্মরণ করে সংকে তিনটি ফুক দিয়ে ওই পঞ্চকোটি লোহের পাই রন্ধন করতে বসবি অন্যের নাই রন্ধন হয়ে যাবে মা বেহুলা বাবু তুমি চলে যাচ্ছ মা যাওয়ার সময় তোমার ওই চরণে আমার ঠাই দিও মা গো আমি তো তোমারই দাসী মা তোমার ওই চরণে ঠাই দিও মা আশীর্বাদ করি বিহুলা ওই পঞ্চকোটি লোহের পাই অনেক বেশি অন্যের ন্যায় রন্ধন হয়ে যাক অন্যের ন্যায় রন্ধন হয়ে যাক অন্যের ন্যায় রন্ধন হয়ে নমস্কার বাসিন্দ থানার অন্তর্গত আমরা নিবাসী ঈশ্বরচন্দ্র শরৎ খাঁর জ্যেষ্ঠ পুত্র বাবি খাঁ এই বায়ন দাদার বাজনায় সন্তুষ্ট হইয়া 10 টাকা ভর দিচ্ছে মামশা ধান করে একবার হরি বল বাবু তুমি আমাকে একা ফেলে কোথায় গেলে মা একটু বারে শোনাবা আবার ডাকে সারা দাও না মা আমি যে বড় হতে ভাগিনি মা গো ওমা দেখা দিয়ে কোথা গেলে মা ওমা দেখা দিয়ে কোথা গেলে মায়া মারি মা দেখা দিয়ে কোথা গেলে মা কথা গেলে মা দেখা দিয়ে কথা গেলে মায়া মারি
মা ঘাটে এসে বিত বান্ধ নিবেশে পায়ের জল গাইলে গেছে দয়া করে বেশ মা আমি এখন অন্তপুরে যাচ্ছি মা আই উইল আই তাই তো
আমি এখন কি করি? বেউলা যার পূর্বে আমায় শরণ করে দিয়ে গেল, বলে গেল গো মা কাছে হাড়ি কাছে সরালতে তুমি যেন ভুল করো না। দাদা আমি ভুল করবো না, আমি ভুলতে দাড়িকে ডাকবো। দাড়ি দাড়ি কথা জিজ্ঞাসা করব বললো না, বলছি অনেকদিন আগে বলাই পালার বাড়ি এসেছিলাম, তখন এই আশেপাশে ঘর বাড়ি যাচ্ছিল সব মাটির ছিল, এখন সব পাকা ঘর হয়ে গেছে, রাস্তাঘাটও পাকা হয়ে গেছে, কিন্তু তো আমি সে ঘরটা চিনতেই পাচ্ছি না, কোন বাড়িটা বলতে পারো? ওই আসার সময় দেখতে পাই যে দুতলা ফ্ল্যাটটা হচ্ছে, নিচে যে ওই মেশিন ঘর আছে, ধান মানা মেশিন, তারপরে চাকের মেশিন আছে, ওইটা তো কোথায় বলের বাড়ি? ওই রাস্তা ধরে যেতে হবে? আচ্ছা 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 দাদা, কাছাকাছিতে এসে গেলাম, দেখি আমি যাই গোদাই পালের বাড়িতে। কথা মতো ঠিক জায়গায় এসেছি, একটিবার হাঁক মেরে দেখি, বাড়িতে চিনতেই পাচ্ছি না। বাবা গোদাই লোকে বলে মন দিলে মনে পাজাইছো, লোকে বলে মন দিলে
না বৈশাগে কবুচা ঘরে না বৈশাগে গোদাই চন্দ্রপাল বই তাইকে আরে কে দেবে গো কাজ আমি রে বাবু হুগো বাবু কে দেবে মোর ভাল রে কে দেবে মোর কাজ আমি রে বাবু হুগো বাবু কে দেবে মোর ভাল রে ছিল তাল পাতার কুড়ে বাবু তা গেল কুড়ে মাছ বাগানে শুয়ে থাকি খাই বসাই ছিল তাল পাতার কুড়ে বাবা ইচ্ছা হয় না রে আমি মরব ও বা তুলে রে রে ও মা ও বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে কেন ও মা তুলে নে তুলে নে তুলে নে রে বাবা গদাই উমা উমা তুলে রে তুলে রে রে বাবা এত টাকা কাঁদতে উমা আমার আর বাঁচতে ইচ্ছা হয় না রে বাবা বাবা না উমা ও গুড়ো আমার মায় আমার ফেলে চলে গেছে গুড়ো গো বাবা তোর মা কখন মারা গেল তোর মা খুব ভালো লাগছিল তো ও গুড়ো মা যদি মারা যেত গুড়ো ও গুড়ো আমার গলায় কাঁচা বাঁধা থাকতো লোকের বাবা মা মারা গেল তা গলায় কাঁচা বাঁধা থাকে উমা আচ্ছা গদাই আমি মরবো তাহলে কে মারা যেতে পারে ও বুঝতে পেরেছি এখন বড় শালিমারের দিদি দিদি মানে মা ওরা শালিমারা গেছে ও মা ও মা ও মা ও মা তোমার শালিমারা গেছে ও কুড়ো ওই আলি আলি যাচ্ছে কুড়ো গো ওই আলি আলি যাচ্ছে মা মারা যায়নি শাশুড়ি মারা যায়নি তুলে কে মারা যেতে পারে কিন্তু কি ব্যাপার বলো দিদি যতবার এসছি ভাই বোন বাড়িতে আমার বৌমা এক ঘড়ি পা ধোয়া জল দিত একটা পান ছেড়ে আমার হাতে দিত বৌমা দেখতে পাই না বৌমা কোথায় গেলে বলতে বলে বৌমা কি ব্যাপার যেই বলেছি বৌমা খুঁজে গেল সময় সঙ্গে ফিট হয়ে গেল আমি বাড়ি যাবো রাজবাড়ি অনেক কাজ আছে আমি বাড়ি বেঁচে আছে আঙ্কলে কি ও সমনাজ হবে এরা কি উপায় এখন যন্ত্র মানে বাবা গদাই ও বাবা রে ওর বাবা ও ও বা তুই আমার ফেলে কেন হারামির বাচ্চার বৌমা মরে গেছে মামা বলে কাঁদতেছে
বেঁধে নাই কই দি পারি না মামা বলে খাদ দিছি এই গোরা খুলো আমার মার মতন বউ ছালো খুলো গো মার মত বউ ছিল তোর মার অতবার মা বলে ডেকেছিলি বৌমা যতবার মা বলতিছি খুলো আমার মা চলে গেছে খুলো আচ্ছা গদাই তুই যে বৌমার জন্য এত কান্নাকানি করছিস বৌমার কি গুণাগুণ ছিল আর বৌমা কি করে মারা গেল বল দেখি ও খুলো তুমি সহ্য করতে পারবে বল না দেখি ও খুলো আমার অতি সাদের বিয়ে আরে জমি বান্ধক দিয়ে তিনদিনের জারে খুলো গেলো মোরে আমি তুলে খেতাম মোড়া সে তোমার খুড়ো বোঝানো যাবে আজকের গান আছে আরে যেমন বেগুন দের চচ্চড়ি করলি যেমন লাগে আর ওই পোঁদের ফোড়ার মোড়া ওরম চচ্চড়ি করলি ওরম লাগে আর আমি বাচ্চা এই তোর কথা শুনে আজকে থেকে শুকো মাছ খাওয়া উড়ে গেল অতিরিক্ত গরম পড়েছে তা তুই বের চাদর গায়ে দিয়ে ঘুরতেছিস আমি মনে করি বের চাদর তুই এটা কি কাজ আছে ও খুড়ো আমার মা যা কোন চলে গেছে খুড়ো গো এই মার এই ছাড়িটা আমি ছিপি ছিপি করে রেখেছি ছিপি করে রেখেছি খোল এই খোল তোর বৌমা জিনি তুই খোল মার এই এক সাইজ গেঞ্জি আমি ছিটি ছিটি করে রেখেছি
কোথায় দিচ্ছ? ফেলে দিচ্ছি। এ বাপি কোম্পানি জিনিস ওরা নিয়ে নেবে। হারামির বাচ্চা বাপি কোম্পানি কি কর? আমি মনে করি এতক্ষণ তুই লুঙ্গি পরে আছিস, তুই কি পরে ঘুরতিছি বাবা? খুড়ো মা যখন চলে গেছে খুড়ো গো, লুঙ্গিটা সাত গতি দিয়ে দিছি সারা পরে আজ। হারামির বাচ্চা সারা পরে বৌমার ঘুরতিছি, তোর আখে লজ্জা বলে কিচ্ছু আছে? খোল এই খোল। আমার তুই যদি মারিস পুরো তোর মার বুকি মারিস। গোদাই তাহলে তুই ওটা পরে থাকবি? তা একটা কথা বলবো গোদাই, এই আজকাল বউ মরে গেল কাঁদে হারে, ইয়ে দরজা দিয়ে যদি বার করে নিয়ে চলে যা, পেছনে দরজা খুলে রাখে বৌমা আসার জন্য, তাই একটা বৌমা মরে গেছে তোর মামা বলে খাদ দিছি। এ খুড়ো এ আমার হবে, যে হবে মানে আমি এসছি তোর বিয়ে দিয়ে তারপর এখান থেকে যাবো। আরে না রে বাবা, আমি আছি তোর কি এমন বয়স হয়েছে? খুড়ো তবে আমার কি জিনিসপত্র দেবে? তোর কি কি লাগবে? আবার তুই সেই খাটবি না দরকার, ঠিক আছে দেবে। আর কি লাগবে বল? আরে একটা জিনিস লাগবে, বল কি লাগবে? যা পারে হোক গে, তুই এক কাজ কর, কেনাকাটা করতে হবে ধরো জুতো জামা, এদিকে তুই 1500 টাকা করে দিচ্ছি। টাকা চাই তুই, টাকা দে। এই ও খুড়ো আমার মা যখন চলে গেছে খুড়ো গো, ওই সাগর ব্যাংকে এটিএম এ টাকা ঢুকে দে, নাম্বার হেরে দে তার। টাকা নি, টাকা নি, তাই তোর বে করার দরকার নেই, আমি চলি। ও পিসি মহিষা, ও জেঠা, ও কালী মহিষা, ও একটা উপায় আছে, তুই পারবি? কি বল বাবা দেখি, বড্ড রিস্ক হয়ে যাচ্ছে। তোর গোলায় কুটি বেঁধে দিচ্ছি, ওই তিন রাস্তার মোড়ে তুই মাদের মতো বসে থাকে যায়।